রেসিপি फ्रेंड्स দুটো বিরিয়ানি নিয়ে এটা হচ্ছে আরশালান গোল্ডেন স্টুডেন্টের বিরিয়ানি 70 টাকা চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে হাজি লাব্বাইকের 70 টাকা বিরিয়ানি আর প্রথমে আমি আরশালানের যে বিরিয়ানিটা আছে আরশালানের বিরিয়ানি শুধু আমি প্রথম মাংসটা দেখে নি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা চিকেনের পিসটা এটা চিকেনের পিস আর হাজি লাব্বাইকে যে চিকেন পিসটা দিয়েছে এটা চিকেন দুটো চিকেনের পিস প্রায় সমান সমানই আছে কোনোটা বড় নেই বা কোনোটা ছোট নেই প্রায় সমান সমানই আছে আচ্ছা এটা হচ্ছে আরশালানের আলুর সাইজ আর এটা হচ্ছে হাজি লাব্বাইকের আলুর সাইজ হ্যাঁ হাজি লাব্বাইকের আলুটা কিন্তু অনেক বড় আর ডিম তো ডিমই হয় আর যে রাইসটা তোমরা দেখো রাইসের পরিমাণটা কিন্তু আরশালানের রাইসের পরিমাণটাই বেশি আর হাজি ভাই লাব্বাইকের আরশালানের থেকে একটু কম রাইসের পরিমাণ তো আগে এবার দেখে নেব আমরা আলুটা আরশালানের আলুটা দেখো পুরো নরম একেবারে ধরলেই ভেঙে যাচ্ছে আর হাজি লাব্বাইকের যে আলুটা আছে ওটাও প্রায় সেম এটাও নরম আছে দুটো নরম আছে আলুটা মাংসটা আমরা দেখে নেব আরশালানের যে মাংসটা আছে এটা গলে যাচ্ছে প্রায় নরমই আছে আর হাজি লাব্বাইকের যে মাংসটা আছে না দুটো বিরিয়ানি কিন্তু চিকেনটা খুব নরম নরম ধরলেই গলে যাচ্ছে দুটোই খুব নরম আছে কোনো প্রবলেম নেই আলুটাও নরম আছে আলু সাইজটা এর একটু বেশি হাজি লাব্বাইকের একটু বেশি আর রাইসের পরিমাণটা হচ্ছে কিন্তু ফ্রেন্ডস এটা বেশি রাইসের পরিমাণ আরশালানেরটা বেশি তো আমি টেস্ট করি আগে আরশালানেরটা প্রথম যারা তোমরা একেবারে বিরিয়ানিতে সেন বেশি পছন্দ করো না তাদের জন্য বলবো এখানে বেশি সেন্ট কিন্তু আরশালানে নেই একটা অ্যাভারেজ সেন্ট আছে বেশি সেন্টও নেই বা কম সেন্টও নেই যারা বিরিয়ানিতে অ্যাভারেজ সেন্ট পছন্দ করো এই বিরিয়ানিতে কিন্তু অ্যাভারেজ সেন্ট আছে বেশিও নেই কমও নেই আর এবার আমি হাজি লাব্বাইকেটা একবার খেয়ে টেস্ট করে দেখি এই বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি তেলটা বেশি আছে সেন একেবারেই নেই সত্যি বলছি সেন্টটা একেবারেই নেই বিশ্বাসপুর একেবারেই নেই এটা একেবারে সেন্ট নেই আর এইটা একটু বেশি বা একটু কম কিছু না পরে অ্যাভারেজ সেন্ট আছে তো দুটোর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত বিরিয়ানির তেলটা আমার এই মেয়েটা বেশি ভালো লেগেছে বিরিয়ানি তো দুটোর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত বিরিয়ানির তেলটা আমার এই মেয়েটা বেশি ভালো লেগেছে বিরিয়ানি চালটাও একটু সরু সরু আছে আর এই বিরিয়ানির চালটা কিন্তু একটু মোটা ধরনের আছে মাংস দুটো খেয়ে দেখি আরশালানের মাংসটা মোটামুটি আছে আর হাজি লাব্বাইকের মাংসটা মাংস তফাত বলতে গেলে এই মাংসটা সফট হলেও ভিতরে অত মশলা যায়নি কিন্তু হাজি লাব্বাইকের মাংসটা কিন্তু ভিতরে মশলাটা খুব ভালো মতন গেছে আর এবার একটু আলু দিয়ে খাই এই দুটো বিরিয়ানির মধ্যে কোন বিরিয়ানি সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমাদের আমি জানাচ্ছি তার আগে আমি খেয়ে নিই খেয়ে তোমার সাথে কথা বলছি হ্যাঁ আমি দুটো বিরিয়ানি খেলাম আরশালান গোল্ডেন বিরিয়ানি আর হচ্ছে হাজি লাব্বাইক বিরিয়ানি দুটো বিরিয়ানির মধ্যে আমার কিন্তু আরশালান গোল্ডেন বিরিয়ানির তা আমার বেশি ভালো লেগেছে কারণ আরশালান গোল্ডেন বিরিয়ানিতে কিন্তু রাইসের পরিমাণটা অনেক বেটার ছিল আর হচ্ছে টেস্টটাও কিন্তু হাজির থেকে অনেক ভালো ছিল তো তার জন্যে আরশালান গোল্ডেন বিরিয়ানি আজকের কিন্তু জিতে গেল আরশালান গোল্ডেন বিরিয়ানিকে আমি 10-এর মধ্যে 9 রেটিং দিলাম কারণ একটা কারণেই আমি দিলাম কারণ হচ্ছে 70 টাকায় যে বিরিয়ানিটা আরশালান গোল্ডেন বিরিয়ানি দিয়েছে এই বিরিয়ানি কিন্তু এরকম টেস্টি 70 টাকার বিরিয়ানি এরকম কখনো খাইনি তো তোমরা দুটো বিরিয়ানি টেস্ট করো দেখো তোমাদের কোন বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো লাগে দুটো বিরিয়ানির যে রেস্টুরেন্টের কিন্তু ম্যাপ আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিলাম তোমরা ওখান থেকে ফলো করে রেস্টুরেন্টে চলে যেও আর হচ্ছে তোমরা বেশি করে এই ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্টস করো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি
কিন্তু এরকম হ্যাংলামও করতেই থাকবো, বেশি বেশি রেস্টুরেন্টে যাবো, অনেক অনেক রেস্টুরেন্টে যাবো হ্যাংলামি করতে। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালো থেকো ফ্রেন্ডস, আজকে একটু এইটুকুই। তোমরা কিন্তু মাস্ক ছাড়া অবশ্যই কিন্তু বাইরে বেরোবে না, মাস্ক পরেই বাইরে বেরোবে, আর হাত স্যানিটাইজ করবে অবশ্যই খাওয়ার আগে, আর বারবার করে কিন্তু হাত সাবান দিয়ে ধোবে। ভালো থেকো ফ্রেন্ডস, দেখা হবে পরের ভিডিওতে।